প্রসঙ্গ যখন বাঙালির চাইডে পেট ভরে ভাত খাওয়ার তখন কিন্তু ভর্তায় প্রধান অস্ত্র সে গাদা গাদা শুকনো ঝাল খাইয়ে ঘস ঘস করে গ্যাস হোক আর পাঁধ হোক দরকার পড়লি কাঁচা আদায় লবণ মাখায় খাইয়ে উল্টো কুঁজো হয়ে টেবিল ফ্যান ছেড়ে বাতাস খাবো তাও বাবা বাঙালি ভর্তা খাওয়া ছাড়বে না আমার যখন কিছু খাতিষ্য করে না তখন আমি হাতের কাছে ঝটপট যা আছে তাই দিয়ে এই ভর্তাটা বানাই টুক করে ভিডিওটা একটু দেখে না দিন তোমাদেরও কাজে লাগতে পারে সবেন তেলের মধ্যে কয়টা গোটা গোটা আস্ত রসুন আর কাঁচা ঝাল ভেজে নিছি এরপরে কটা দিয়ে দিলাম পিজেস কুসই পিএজটাও লাল করে ভেজে নিতে হবে না কিন্তু কাঁচা জিনিস দিলে এই ভর্তাটা ভাল লাগবেন না এরপরে কটা শুকনো ঝাল দিয়ে দিলাম দিয়ে ভালো মতন ভেজে লাল লাল হয়ে গেলি নামাই নিয়ে চক চক একটা প্লেটের পারে ফেলাই দিয়ে খানিকটা দিয়ে দিলাম লবণ দিয়ে এইবার শুরু হয়ে গেল হাতে ঝাল লাগানোর পরিচর্যা তোমাকে জায়গায় হাত জ্বালা করে তারা কিন্তু হাতে গ্লাভস পরে নিতে পারবে আমার বা পৌসব কিছু হয় না আমি ঝাল খাওয়ার পাগল এরপরে সেই কাঁচা ঝালগুলো দিয়ে রাখিলাম তা দিয়ে ডুলে নিলাম এরপরে ভাজা পিএস দিয়ে নিলাম দিয়ে আইসা করে এমন হবে যেন কাঁচা ঝাল শুকনো ঝাল আর এর কোনো বংশবালা আলাদা না থাকে একসাথে হয়ে যায় এরপরে দিয়ে দিলাম সে কাঙ্ক্ষিত রসুন গুলো তোমরা আবার কবা নে রসুন কি তেলে ভাজে সেদ্ধ হয় নাকি দেখো দিনে কি সুন্দর মোমের মতন গুলে গেছে একটু বুদ্ধি থাকলেই তো হয় লো আছে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভাইজে নিবা কষ্ট না করলে শোনা খাতে কি মজা হবে দিয়ে দিলাম খানিকটা শুকনো ঝাল ও বেশি দিয়ে লাভ নেই এখানে এমনি তেলে ভাজা সব পেঁয়াজ ঝাল সব একসঙ্গে মিলয়ে তেল তেল হয়ে গেছে অল্প খানিক শস্য তেল দিয়ে সুলুবুলু করে মাখায় নিয়ে এক কানলে বো দিলে হয়ে গেল ভাতটা দেখো তিনি কত সহজ রেসিপি অর্ধেক রাত্রে যখন আমার খিদে লাগে কিছু খাতেছ করে না তখন এইভাবে করে ঝাল ঝাল একটু রসুন ভাতা কোয়া নিয়ে পেলেট কি পেলেট ভাত মেরে দিই তা কোনো ব্যাপার হবে না প্লেটের পরে ভাত নিয়ে লেবু আর কথা মনে নেই এত স্বাদ হয়েছে এরপরে গালের মধ্যে খানিক দিলি বুকি ভাত খাওয়ার মতন পুষ্টি শান্তি আর কিছুতে আছে নাকি হাফাতের মতন বেশি বেশি এটা ডিম্পোজ করে নিয়ে খা আরো বেশি স্বাদ লাগবে না এরপরে গালের মধ্যে পুরে দিলি রে শোনা মনে হচ্ছে কি কি একটা জিনিস খালাম গো তোমরা বাড়ি একবার বানায় খেয়ে দেখে ও কথা কয়ে না ভুলতে না আজকে খাতি খাতি চলে যাচ্ছি ধন্যবাদ